বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব আপনারা কিভাবে বাংলা থেকে হিন্দি, হিন্দি থেকে উর্দু, উর্দু থেকে বাংলা, মোট কথা হলো পৃথিবীতে যতগুলো ভাষা রয়েছে সমস্ত ভাষার উপর কিন্তু আপনি চাইলে যে কারোর সাথে কথা বলতে পারবেন ইমোর মাধ্যমে, কিভাবে বলবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। পূর্বে আমরা একটি ভিডিও আপলোড দিয়েছিলাম এবং সেটাতে দেখিয়েছি আপনাদের যেভাবে করে আপনারা ট্রান্সলেট ব্যবহার করে, অর্থাৎ এক্সট্রা একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি যেভাবে বাংলাকে ইংরেজিতে রূপান্তর করে টেক্সটে আদান প্রদান করতেন। কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া জাস্ট ইমো টিম থেকে আমাদের সেই ফিচারটা দিয়ে দিয়েছে এবং সেই ফিচারটিতে রয়েছে আপনি বিশ্বের যতগুলো ভাষা রয়েছে আপনি শুধু বাংলা জানলেই হবে এবং বাকি ভাষাগুলো কিন্তু আপনাকে ট্রান্সলেট করে দেবে আপনাকে ইমো। তো কীভাবে এই কাজটা করবেন এবং আপনি বিদেশ কিংবা যে কোনো দেশে থেকে থাকেন না কেন, আপনি কিন্তু চাইলে যে কারোর সাথে যে কোনো ভাষায় বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু যাই কিছু বলেন না কেন, সে ভাষা কিন্তু আপনি তাদের সাথে চ্যাট করতে পারেন। কীভাবে চ্যাট করবেন আজকের এই ভিডিওতে সমস্ত বিষয়বস্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। এই জন্য বলবো প্রথমে তো ভিডিওতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তাহলে চলুন এবার মোবাইল স্ক্রিনে চলে যাই আর সেখান থেকে সমস্ত প্রসেসগুলো আপনাদের দেখাই। চলে এলাম আমরা মোবাইল স্ক্রিনে আর এখান থেকে দেখাবো কীভাবে আপনি বাংলাকে ইংরেজি এবং ইংরেজিকে বাংলা বা হিন্দি যে কোনো ভাষায় রূপান্তর করবেন। তো এই জন্য সর্বপ্রথমে চলে যাবো আমরা ইমোতে, আর তার আগে অবশ্যই আপনি ইমোটাকে চেক দিয়ে দেখবেন যে আপনার ইমোটা আপডেট ভার্সনে আছে কি না। তো যদি আপনার আপডেট ভার্সনে থাকে তো ভালো কথা, যদি ওল্ড ভার্সন হয়ে থাকে, যদি আপনি এই ফিচারটা না পান আমাদের ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপডেট করে নেবেন। অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে একটি পেইড ইমো আপনাকে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে, চাইলে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা নিয়ে নিতে পারেন। তো টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো অবশ্যই আমরা ইমোটি ওপেন করব, ইমোতে চলে আসব। তো আসার পর আমরা সেই কাজটা করব যেটা, সেটা হলো আমরা জাস্ট যে কোনো একজন পার্সনকে আমরা যার সাথে চ্যাট করব বা যার সাথে আমরা কথা বলবো চ্যাটিংয়ের মাধ্যমে অর্থাৎ মেসেজিং করে তাকে আমরা চয়েস করে নিব। তো ওকে বন্ধুরা, আমরা সাধারণত যেভাবে করে আমরা মেসেজিং করি আমরা জাস্ট এখানে মেসেজ কথা বলি, তো এই জন্য আমরা এখানে জাস্ট বাংলা লিখি। তাহলে এটা আমরা ইংলিশে রূপান্তর কীভাবে করবো সেটা দেখুন, যে তুমি এখন কোথায় আছো। হ্যাঁ, তো জাস্ট আমরা যদি এখানে মেসেজ করি তুমি এখন কোথায় আছো, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কী করবো যদি চাই ইংলিশে রূপান্তর করতে বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে, তাহলে আমরা কী করবো সেটা এখন দেখেন। এখান থেকে আমরা জাস্ট আমাদের এই যে আর একটা ফোন রয়েছে, ঠিক আছে, এই ফোনটাতে কিন্তু আমরা মেসেজ করে আপনাদের প্রুফ সহকারে দেখানোর চেষ্টা করছি। তো এই জন্য আপনারা আমাদের এই পাশের ফোনটাকে ফলো করতে পারেন। তো দেখেন এখানে তুমি এখন কোথায় আছো, তো জাস্ট এটাকে আমরা জাস্ট ট্যান্সলেট করার জন্য এখানে দেখতে পারবো এরকম একটা অপশন বা অ্যারো চিহ্ন, ঠিক আছে। তো অবশ্যই আমরা কী করবো, এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে প্লাস অপশন দেখতে পারো, প্লাস অপশনে দেখার পর কিন্তু এখানে দেখতে পারবো ট্রান্সলেটর, ঠিক আছে। এটা কিন্তু আপনি সমস্ত ইমোর ক্ষেত্রে পাবেন, এই যে দেখেন আমার বাম পাশের ফোনটা তো কিন্তু রয়েছে। তো জাস্ট আপনারা এই ট্রান্সলেটারের উপর ক্লিক করবেন, ট্রান্সলেটারের উপর ক্লিক করার পর আপনি যেটা লিখছেন সেটাকে আপনি কোন ভাষায় রূপান্তর করতে চান আপনি সেই ভাষাটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে কিন্তু দেখেন সমস্ত প্রকার ভাষা দেওয়া আছে, বলতে গেলে চলে এখানে বিশ্বব্যাপী যত ভাষা রয়েছে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনি কিন্তু এখান থেকে হিন্দি, উর্দু, আরবি, ইংলিশ যা কিছু বলেন সেটা সিলেক্ট করেন। তো সাপোজ আমি ধরুন এখান থেকে আমি ইংলিশটাকে চয়েস করে নিলাম, ঠিক আছে। তো ইংলিশ চয়েস করে এখান থেকে যদি দেখেন আমি এই যে ট্রান্সলেটার যে আইকনটা চলে আসছে, হ্যাঁ, এটা যদি আমি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমার বাংলা থেকে ইংলিশ লেখা হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম এখানে ইংলিশ লিখিনি, এখানে কিন্তু ইংলিশ অলরেডি লেখা হয়ে গেছে। এরপর যদি আমি এটা সেন্ড করি তাহলে দেখেন আমাদের বাম পাশে ফোনে কিন্তু হোয়ার ইউ নাও এই অপশনটা চলে আসছে, ঠিক আছে। তো এখন যদি আমি আবার এই ফোন থেকে অ্যান্সার করতে যাই যে আমি এখন বাড়ি আসি, হ্যাঁ, তো এটাকে আমরা সেম একইভাবে কিন্তু এখান থেকে দেখেন এই যে ট্রান্সলেট করে ইংলিশ করে এরপর কিন্তু এখান থেকে আমরা এটাকে সেন্ড করতে পারবো। এই যে জাস্ট ট্রান্সলেট করছি, একটু ওয়েট করেন, এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন আমাদের কিন্তু এই যে ট্রান্সলেট হয়ে গেছে, আই এম হোম নাও। তো জাস্ট এখানে কিন্তু আপনাদের গুগল যে ট্রান্সলেট অপশনটা ছিল সেই ট্রান্সলেটটা কিন্তু আপনারা এখানে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো এখানে যদি লেখেন, এখান থেকে যদি আপনি যে কোনো ভাষায় রূপান্তর করতে চান, দেখেন এখানে ট্রান্সলেটে ক্লিক করার পর এখন যদি আপনি চান যে না আমি হিন্দিতে কথা বলবো, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে হিন্দি চয়েস করতে হবে। তো সেই জন্য কী করবেন আপনি, এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে ট্রান্সলেটে ক্লিক করবেন। তো আপনারা যদি চান আবার হিন্দিতে কথা বলবেন, ঠিক আছে, তাহলে এটা দেখেন আপনার কিন্তু অলরেডি সেট করা রয়েছে। তো এটা কিন্তু আপনার সর্বপ্রথমে পরিবর্তন করতে হবে, এখান থেকে এখানে ক্লিক করে কিন্তু আপনাকে হিন্দিতে পরিবর্তন করতে হবে। তো এটা যদি আপনার এরকম করে না হয় তাহলে কিন্তু প্রয়োজনে আপনার অ্যাপটাকে ডাটা ক্লিয়ার করে এরপর আপনারা হিন্দি সিলেক্ট করে নেবেন। তো এভাবে করে কিন্তু আপনারা চাইলে যে কোনো ভাষায় রূপান্তর করে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি আশা করি আপনাদের কাজে লেগেছে। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
এবং এই ভিডিওটির লিঙ্ক কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, যাতে করে তারা ওই অজানা বিষয়গুলো জানতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তীতে একটা অজানা কোনো ভিন্ন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।